তিন দিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর। তিন দিনের সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। সব ঠিকঠাক থাকলে আগামী 29 অক্টোবর ঢাকায় পা রাখতে পারেন তিনি। টুর্কের এ সফরে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপাশি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলেছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি 29 অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র জনতার আন্দোলনের বিগত আওয়ামী লীগ সরকার কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক। এছাড়া বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে উভয় পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময় এ ব্যাপারে বিস্তর আলোচনা হতে পারে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।